সবসময় ফ্রুটো বয়। আচ্ছা, তোর লজ্জা করে না এসব বাংলা সিরিয়াল দেখে কান্নাকাটি করতে? কি করবো আম্মু, রোহিণী তো আজকে পালায় চলে যাবে সুকুমারের সাথে। রোহিণী গেলে ওর মা কান্নাকাটি করবে, ওর বাবা কান্দবে, তুই কেন? আম্মু প্লিজ, আম্মু এসব কথাবার্তা এখন বলো না তো, এমনিতেই আমি অনেক ইমোশনাল হয়ে আছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইলোরা, তোমার বন্ধু তো এখন কথা বলতে পারবে না, বাংলা সিরিয়াল দেখে কান্নাকাটি করছে, ওই জন্য। ইলোরা, আমি কেন সিরিয়াল দেখবো? আমি তো গেম অফ থ্রোনস। খাইতে যাবি না? না, খাইতে ইচ্ছা উঠছে না। কেন, কি হয়েছে? আম্মুর কথা মনে পড়তেছে, বাসার কথা খুব মনে পড়তেছে। এখানে না খাবার খাইতে খাইতে আমার বিরক্ত লাগে। আম্মুর রান্নার মধ্যে কী জানি একটা আছে, বারবার খাইলেও কখনো বিরক্ত লাগে না। আম্মু আসলে আম্মুই, কখন কখন কীভাবে কীভাবে জানি বুঝে যায় যে আমার কী লাগবে। কার কাছে এসছেন? জি, আমি অথবা .com থেকে এসেছি, মিসেস শাহিদার জন্য একটি পার্সেল রয়েছে ছিল। জি, আমি শাহিদা আক্তার। আচ্ছা, এখানে একটা সাইন করবেন প্লিজ। কে পাঠিয়েছেন পার্সেলটা? পার্সেলটি আমাদের ওয়েবসাইটে প্লেস করা হয়েছে মালয়েশিয়া থেকে। ও, থ্যাংক ইউ, ওয়েলকাম। তপু, তোর মনে ছিল? কোনটা আম্মু? কি আবার, আজকে যে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার অ্যানিভার্সারি? হ্যাঁ, আজকে তো তোমার অ্যানিভার্সারি আম্মু। হ্যাপি অ্যানিভার্সারি। ঢং করবি না, একটু আগে তো তুই কেক পাঠিয়েছিস। আমি কই কেক পাঠাইলাম, কবে? তপু আম্মু, আমি কেক পাঠাই নাই, সিরিয়াসলি আমি কেক পাঠাই নাই। তাহলে কে পাঠালো? আমাকে তো বললো মালয়েশিয়া থেকে অর্ডার করে কেকটা পাঠানো হচ্ছে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আন্টি ভালো আছেন আপনি? খুব ভালো আছি আন্টি। কেকটা আমি পাঠাইছি। তুমি? জি আন্টি, আপনার বোকাসোকা ছেলেটা সারাক্ষণ আপনাকে মিস করে, শুধু আপনার কথা বলে। ওর কাছ থেকে জানতে পারলাম আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ আন্টি। আমার তো মা বাবা কেউ নাই, আমার গিফট দেওয়ারও কেউ নাই। ওর কাছে সারাক্ষণ আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল আপনি আমার মা। তাই মালয়েশিয়া থেকে মার জন্য আর কী বা পাঠাতে পারি, তাই মনে করলাম একটা কে কি পাঠাই। কি বলতেছিস? এই বোকা, এই আমাদের মা আছে না? কি, আমার মা তো তোরও মা। দেখো তো, আমার একটা ছেলে কিন্তু ভুলে গেছে, আরেকটা ছেলে তো ঠিক মনে রেখেছে আমার অ্যানিভার্সারির কথা।